আপনার নাম কি? আবুল হোসেন। আরে আবুল হোসেন নাম শুনে একটা কথা মনে গেছে আমার, আসলে কথা মন তাই বেশি সিটাঙ্গের মধ্যে আবুল হোসেন আবুল হোসেন। আর আমি তখন গানটা গাইতাম, যাইয়া দেখলাম এক শিল্পী গান গাইতেছে, মিলাই গাইতেছে আর কি, ও আবুল হোসেন ব কোনোদিন মাত্র না রন হইব আপন, সুবহানাল্লাহ, ও আবুল হোসেন ব কোনোদিন মাত্র না রন হইব আপন, বউ তরে ভালোবাসিব আড্ডা বাজার যাইতে যতক্ষণ, ঠিক নি চাঙ্গা আবুল হোসেন ভাই, বউ কোনোদিন মাত্র না রন হইব আপন, ও প্রেমিকে জন বউ কোনোদিন মাত্র না রন হইব আপন, ঠিক কিনা? হ্যাঁ, ফুয়ার যখন কোনো জায়গায় আপদ বিপদ হয়, বর আগে মা জানেন কথা মিশা নয়, বৌতর জেনতেন বৌতর জেনতেন মা হইল অমূল্য ধন, সুবহানাল্লাহ। আবুল হোসেন ভাইয়ের কথা হইনা তো আমার ভালো একটা কথা মনে গেছে গা, এটা সত্য কথা কিনা বলে? বৌতর জেনতেন মা হইল অমূল্য ধন, বউ কোনোদিন মাত্র না রন হইব আপন, শুন মন বউ কোনোদিন মাত্র না রন হইব আপন, এগুলা ওখানে ছিল, আমি ওখানে গেলাম ওখানে একটা রং ধরি আর কি, এক এক জায়গায় এক এক জায়গার গালি এক এক জায়গার বলি, কবে কথাটা সঠিক কথা, মার ভালোবাসাই কোনো স্বার্থ নাই আর সবার ভালোবাসাই স্বার্থরহিত, আপনারা জানেন না দিনে একটা মাহফিল করলে আমার সাতটা মাহফিলের কষ্ট হয়, এটা অনেকে জানেন, অনেকে বলছে দিনের মাহফিল তো সহজ, আয় পর বুঝের একটু আজকে দেব নাকি, এই দিনের মাহফিলের জন্য সকালবেলা গমতে ওঠো, দৌড়াইয়া রাস্তা দিয়ে আসো, আবার ওয়াজ করো, আবার মাগরিব পর্যন্ত শেষ, মানে সারাটা দিন শেষ, আর এই রাত্রেবেলা মাহফিল করলে ধারাবাহিকভাবে নীরবে নীরবে দুইটা তিনটা মাহফিল করলো গায়ে লাগে না, কথা কন ঠিক কিনা বলে? রাতের বেলা দুইটা মাহফিল করলে চট সমস্যা নাই, কিন্তু দিনের বেলা একটা মাহফিল করলে তিনটা মাহফিলের কষ্ট, গরমে টরমে ঘুম নাই নিদ্রা নাই খাও নাই, কি একটা অবস্থা চলতেছে দেশের ভিতরে, যাক অসুবিধা নাই না, এখন আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে সব তো তরিকা হন্তি, সব তরিকা হন্তি মানুষ, সব দেখলে চেহারা দেখলে বোঝা যায় এগুলো সব সুন্নির গরুর সুন্নি, কথা কম ঠিক কিনা বলে? আমিও সুন্নির গরুর সুন্নি, আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী সুন্নি, মার বাবা কন্যা গিয়ে লেখা আমার বংশের মধ্যে কামেল পাস অনেক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তো এই জন্য চেহারা দেখলে বোঝা যায় আমার আল্লাহ যে আঙ্গুরে বাড়িটা বানায় রাখছে এটা কি মায়া করে বানাইছে না, কে লেগে মায়া করছে? আল্লাহ বলছে আমি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ মানুষদেরকে অত্যন্ত সুন্দর নমুনায় বানাইছি, সুবহানাল্লাহ। আঙ্গুর তো সে কালো আসেনি, কালো দেখলে অনেকে নিন্দা করে, চিকন দেখলে নিন্দা করে, মোটা দেখলে নিন্দা করে, বাইটটা দেখলে নিন্দা করে, বুবা দেখলে নিন্দা করে, আল্লাহ করে ফি আইয়ে সুরাতি মাশা আর রক্কাবা, আমি আল্লাহ যেমন চেয়েছি পছন্দ করে আমার বান্দাকে বানাইছি, তুমি ঘৃণা করার কে?